শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ ও উন্নয়ন নিয়ে আলোচনা করব। আমরা পাঠ তিনে দেখতে পাচ্ছি বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া। বাংলাদেশের প্রায় 85% লোক গ্রামে বাস করলেও গ্রাম ও শহর নিয়েই বাংলাদেশের সমাজ ব্যবস্থা। এদেশের অধিকাংশ মানুষের সামাজিকীকরণ হয় গ্রামীণ পরিবেশে। গ্রামের সামাজিকীকরণ প্রক্রিয়া। গ্রামীণ পরিবেশে শিশু নিজ পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজনের মাঝে বেড়ে ওঠে। এতে পরিবারের সদস্যদের আচার আচরণের সাথে শিশুর আচরণের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। এর মাধ্যমে শিশু সহযোগিতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ প্রভৃতি গুণাবলী অর্জন করে। শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া। শহরের মানুষের সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারই সবচেয়ে প্রথম ও প্রধান মাধ্যম। পরিবার হচ্ছে শিশুর শিক্ষার প্রথম মাধ্যম। পরিবারের পর সবচেয়ে বেশি ভূমিকা রাখে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম। শহরে গণমাধ্যম সামাজিকীকরণে শক্তিশালী ভূমিকা রাখে। মানুষ বিশ্বের বহু তথ্য গণমাধ্যমের মাধ্যমে পেয়ে থাকে, ফলে শহরের মানুষ সমকালীন সমাজ ও বহির্বিশ্বের নিত্য নতুন তথ্য ও জ্ঞান বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত নিজেকে খাপ খাওয়াতে পারে। পাঠ 4-এ আমরা দেখতে পাচ্ছি ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা। জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে তাকেই বলা হয় গণমাধ্যম, যেমন সংবাদপত্র, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা হয়, যেমন ইন্টারনেট, ফোন প্রভৃতি। আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সংবাদপত্র। সামাজিকীকরণের ক্ষেত্রে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্র জনশিক্ষার একটি প্রধান মাধ্যম। বেতার বা রেডিও। বেতার কেবল সংবাদই পরিবেশন করে না, শিক্ষা ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান প্রচার করে। এর ফলে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়। টেলিভিশন। আজকের দিনে সারা পৃথিবীতে টেলিভিশন সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম। মানুষের চিন্তাভাবনা ও জীবনযাপনকে এটি নানাভাবে প্রভাবিত করে। টেলিভিশন বিনোদন এবং তথ্য ও শিক্ষামূলক নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, নাগরিকদের আনন্দ ও শিক্ষা দেয়। চলচ্চিত্র। সুস্থ, রুচিশীল ও শিক্ষামূলক চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উল্টোদিকে অশ্লীল ও রুচিহীন চলচ্চিত্র সমাজের মানুষের মূল্যবোধ ও রুচির অবনতি ঘটায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে। আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজ খবর নেওয়া কিংবা ব্যবসায়িক প্রতিপক্ষের সঙ্গে পণ্য বিনিময় সংক্রান্ত আলোচনা, চুক্তি ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়ে করা যায়। ইলেকট্রনিক মেইল। ইমেইলের সঙ্গে আমরা সবাই আজকাল পরিচিত। ইমেইল হচ্ছে ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রূপ। এর মাধ্যমে খুব অল্প সময়ে ও কম খরচে দেশে বিদেশে চিঠি ও তথ্য আদান প্রদান করা যায়। ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে বলে ই কমার্স। এই পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়।
ফেসবুক ও টুইটার। ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশে বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত ও ছবি বিনিময় করা যায়। আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসাবে প্রমাণিত হয়েছে আর দিন দিন এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। পাঠ পাঁচে আমরা দেখতে পাচ্ছি শিল্পায়ন ও সামাজিকীকরণ প্রক্রিয়া। আধুনিক যোগাযোগ মাধ্যম পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশের দূরত্ব কমিয়ে এনেছে, তাই বিভিন্ন দেশের সমাজ ও সংস্কৃতি আমাদের জীবনের উপর প্রভাব ফেলছে, আর এটাই হচ্ছে শিল্পায়ন। শিল্পায়নের ফলে সারা বিশ্ব এখন বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে মানুষ এখন নিজ সমাজ ও সংস্কৃতির মাঝে সীমাবদ্ধ নেই। মানুষ এখন বিশ্ব নাগরিক, কর্ম, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার জন্য পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়ায় এবং তথ্য সংগ্রহ করে, তাই তাকে বিশ্ব সমাজ সম্পর্কে জানতে হয়। একই কারণে মানুষকে তার নিজ সমাজ ও সংস্কৃতির পাশাপাশি অন্য সমাজ ও সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে হয়। বিশ্বায়ন ও সামাজিকীকরণ তাই পাশাপাশি চলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলেই ভালো থাকবে, বিদায় সকলকে।